প্ৰদান কৰিছে AIUDF এ শৃংখল চলিহাৰ মতে নচলে অসম অসমৰ পৰা মিয়া খেদি দেখুৱাক বুলি চেলেঞ্জ দিছে AIUDF এ আৰু আজি গুৱাহাটী মহানগৰীত ভয়ংকৰ প্ৰতিবাদ কৰিছে AIUDF ৰ নেতৃত্বই আমি লৈ আহিছো বিশেষ খবৰ এবাৰ মিয়াৰ হৈ মাতমাতি AIUDF এ প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে আৰু অসমৰ পৰা মিয়া খেদাৰ কাৰো সাহস নাই বুলি মন্তব্য কৰিছে AIUDF এ ভয়ংকৰ প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে AIUDF এ অসমৰ মিয়া ইমান দুৰ্বল নহয় লাচিত হেনাই খেদিব নোৱাৰে অসমৰ মিয়াক মিয়া অসমত জনম জনম ধৰি আছে মিয়া সদায় থাকিব অসমত এই প্ৰত্যাহ্বান জনাইছে শৃংখল চলিহাক AIUDF এ সাহস আছে যদি লাচিত হেনাই বাংলাদেশী মিয়াক খেদি দেখুৱাওক মিয়া হিন্দী ভাষীক খেদিলে অসম কেনেকৈ চলিব বুলি প্ৰশ্ন কৰিছে যদি সাহস আছে শৃংখল চলিহাই খেদি দেখুৱাওক বুলি প্ৰত্যাহ্বান জনাইছে শৃংখল চলিহাক লগতে কৈছে শৃংখল চলিহাৰ মতে নচলে অসম লাচিত হেনাৰ প্ৰত্যাহ্বানক চেলেঞ্জ আব্দুল ৰশিদ মণ্ডলৰ মহানগৰীত আৰক্ষী প্ৰশাসনৰ সৈতে হতাহতি AIUDF ৰ যুৱ শক্তিৰ সংখ্যালঘু চৰাঞ্চলৰ ৰাইজক ন্যায় প্ৰদানৰ দাবীৰে মহানগৰী কঁপাইছে এইবাৰ AIUDF এ তীব্ৰ প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে এইবাৰ AIUDF এ শৃংখল চলিহাক চেলেঞ্জ দিছে AIUDF এ শৃংখল চলিহাৰ মতে অসম নচলে বুলি কৈছে মিয়া য'ত আৰু হিন্দী ভাষীক যদি খেদে অসমৰ পৰা তেতিয়াহ'লে অসম কেনেকৈ চলিব বুলি প্ৰশ্ন কৰিছে যদি সাহস আছে বীৰ লাচিত হেনাই বাংলাদেশী মিয়াক খেদি দেখুৱাওক বুলি চেলেঞ্জ দিছে আমাৰ হাতত কেতবোৰ দৃশ্য আহি পৰিছে আমি দৃশ্য দেখুৱাম অসমৰ মিয়া ইমান দুৰ্বল নহয় লাচিত হেনাই খেদিব নোৱাৰে অসমৰ মিয়াক AIUDF আৰু অসমৰ পৰা মিয়া কোনো খেদিব নোৱাৰে বুলি হুংকাৰ দিছে AIUDF এ শৃংখল চলিহাৰ মতে অসম নচলে বুলি হুংকাৰ দিছে AIUDF এ তীব্ৰ প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে গুৱাহাটী মহানগৰী কঁপাইছে এইবাৰ AIUDF এ আৰু মহানগৰীৰ আৰক্ষীৰ সৈতে হতাহতিটো লিপ্ত হৈছে AIUDF ৰ যুৱ শক্তি আমি প্ৰতিবাদৰ দৃশ্য দেখুৱাইছোঁ আজি এনেদৰে গুৱাহাটী মহানগৰীত ভয়ংকৰ প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে AIUDF এ শ শ নেতাকৰ্মী গুৱাহাটী মহানগৰীৰ ৰাজপথ কঁপাইছে সাহস আছে যদি লাচিত হেনাই বাংলাদেশী মিয়াক খেদি দেখুৱাওক বুলি চেলেঞ্জ দিছে বীৰ লাচিত হেনাক আৰু শৃংখল চলিহাক চেলেঞ্জ প্ৰদান কৰিছে এইবাৰ AIUDF এ অসমৰ পৰা মিয়াক খেদি দেখুৱাওক বুলি চেলেঞ্জ দিছে অসমৰ মিয়া ইমান দুৰ্বল নহয় লাচিত হেনাই অসমৰ মিয়াক খেদিব নোৱাৰে আৰু অসমৰ পৰা মিয়াক খেদাৰ কাৰো সাহস নাই বুলি মন্তব্য কৰিছে AIUDF এ আমি প্ৰতিবাদৰ দৃশ্য দেখুৱাইছোঁ অসমত মিয়া জনম জনম ধৰি আছে আৰু থাকিব ভৱিষ্যতলৈ অসমত মিয়া থাকিব কোনেও খেদিব নোৱাৰে বুলি চেলেঞ্জ দিছে এইবাৰ বীৰ লাচিত হেনাক উভতি ধৰিছে AIUDF এ অসমৰ মিয়া ইমান দুৰ্বল নহয় বুলি উল্লেখ কৰিছে আৰু লাচিত হেনাই অসমৰ মিয়াক খেদিব নোৱাৰে যিহেতু উজনি অসমত মিয়া নিষিদ্ধ কৰা হৈছিল বংগীয় মূলৰ মুছলমানক নিষিদ্ধ কৰা হৈছিল তাৰ পাছতেই এনেদৰেই সমগ্ৰ ৰাজ্যজুৰি প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছিল সংখ্যালঘু লোকসকলে এইবাৰ AIUDF নামি পৰিছে ৰাজপথত গুৱাহাটী মহানগৰীত দৃশ্য দেখুৱাইছোঁ তীব্ৰ প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে AIUDF এ আৰক্ষীৰ সৈতে হতাহতি লিপ্ত হোৱা দেখিবলৈ পোৱা গৈছে শ শ নেতাকৰ্মী ওলাই আহিছে এইবাৰ বীৰ লাচিত হেনাক মুকলি চেলেঞ্জ দিছে AIUDF এ আৰু AIUDF ৰ বিধায়কসকলে যিহেতু চৰকাৰক তীব্ৰ সমালোচনা কৰি আহিছে উজনি অসমত নামনিৰ মুছলমান বা বংগীয় মূলৰ মুছলমান যাব নোৱাৰিব বুলি যিহেতু হুংকাৰ প্ৰদান কৰিছিল ত্ৰিশটাকৈ জাতীয় জনগোষ্ঠীয় সংগঠনে ভিঙৰ দলবদ্ধ ধৰ্ষণৰ পাছতেই জাগি উঠিছিল ত্ৰিশটাকৈ সংগঠন আৰু উজনি অসমত কাম কৰিবলৈ যোৱা ভাৰাতীয় হিচাপে থকা যিসমূহ বংগীয় মূলৰ মুছলমান আছে সেইসকলক উজনি ত্যাগ কৰাৰ বাবে 7 দিনৰ সময়সীমা বান্ধি দিছিল আৰু এইবাৰ বীৰ লাচিত হেনাক AIUDF এ চেলেঞ্জ দিছে অসমৰ মিয়াক কোনেও খেদিব নোৱাৰে সাহস আছে যদি মিয়াক খেদি দেখুৱাওক শৃংখল চলিহাৰ মতে অসম নচলে বুলি হুংকাৰ প্ৰদান কৰিছে AIUDF এ আৰু সেই দাবীৰে কেইবাটাও দাবীৰে এনেদৰে প্ৰতিবাদ কৰা দেখিবলৈ পোৱা গৈছে AIUDF ৰ নেতাকৰ্মীসকলে আমাৰ হাতত মন্তব্য আহি পৰিছে মন্তব্য শুনক
ধর্ষণ কাণ্ড যেটু হয়েছে এইটু আমিও ধিক্কার দিছো, এইটু আইনত তার বিচার হব লাগে। এইটু যেটি একটা সম্প্রদায়ক যেটু টার্গেট করে আছে এইটু ভারতের সংবিধানে কেতিয়াও কোয়া নাই। আমার মুখ্যমন্ত্রী ডাঙ্গরিয়ায় যেটু রাজনীতি করে আছে এইটু করিব না লাগে, যেটু হেতু এতিয়া গোটেই অসমত এটা জুই জ্বলি আছে, সেই জুইটু বন্ধ করিব লাগে। সাহস থাকিলে দেখাই দিও মিয়া ইমান দুর্বল নহয়, মিয়া মিয়া হিসাবত আছে থাকিব। এইবিলাক লাচিত সেনার এবার কই এবার মিয়া এবার লাচিত সেনায় কইছে আমি মিয়া খেদি আছো, এবার কইছে আমি এই বহিরাগত খেদি আছো, এবার কইছে আমি ধর্মর এইটু করি নাই, এইটু জাত পাতর নাই। আমার ইয়াত অসমৰ পৰা হিন্দি ভাষী বিহারী মিয়া গোটেই উলাব লাগে। আমি কালিয়ে দেখিছো এইটু যেটু আমার সিঙ্গল চালিয়া কই আছে, এইটু এবার এটা কইছে এবার সিটু কইছে, এইটু কিবা কোনেই এই রাজনীতি চালটু চালাই আছে এইটু আপনাদেরকে সব। এইটু বাংলাদেশি নি, বাংলাদেশি হলে কেদক মিয়া ইয়াত জনম জনমৰ পৰা আছে থাকিব, মিয়াক কোনে কেদিব নোৱাৰি। আরে মিয়াক কেনেকে কেদিব, মিয়া আজি সব গোটেই অসমৰ ভিতৰত আমি ধর্মর ভিত্তিতে আছো নাকি? আমি গোটেই অসমবাসী, আজি যেটু বিদেশী ইস্যু আছে বহিরাগত আছে বাংলাদেশী আছে এইবিলাক খেদক, আমার কোনো আপত্তি নাই। বাংলাদেশী কোনো থাকিলে সেইটো খেদক, কিন্তু এনে যে আমি মিয়া খেদিম সেইটো খেদিম এইটো খেদিম হিন্দিভাষী খেদিম এই বিহারী খেদিম মিয়া খেদিম এইটো কেনেকা কথা? আমার ভারতের ভিতরত আমার অসমৰ কিমান মানুষ বাহিরত আছে আপনাদের কোক, গোটেই অসমৰ লাখ লাখ লড়া ছোৱালী কাম করে আছে বাহিরত, পড়াশোনা করে আছে বাহিরত, চাকরি করে আছে বাহিরত। আর ইয়াত যদি মিয়া খেদিব হয় আর বিহারী খেদিব হয় হিন্দিভাষী খেদিব হয় তো অসমখন কেনেকা চলিব? আমি ভারতবর্ষের যেটু রীতি রিওয়াজ আছে হেতে আমার সংবিধানে যেটু কইছে সেটু মানিব লাগিব। এটু সিঙ্গল চালিয়ায় মিয়া খেদিব সেইজনে আর কাক খেদিব, সেইজনে বিহারী খেদিব, সেইজনে মারবাড়ী খেদিব, এইবিলাক কই আমার অসমত জুই লগাই কোনো লাভ নাই। আমি শান্তি প্রিয় মানুষ, শান্তি চাম। আপনাদের দেখক না সিঙ্গল চালিয়া পারে কি না পারে, আমি যেটু কইছি যে সেটু আইনত যে হয় হব, এনে আমি কম মারবাড়ী খেদি দিম, আমি কম বিহারী খেদি দিম, আমি কম মিয়া খেদি দিম, এইবিলাক আমি কম এইটু বাংলাদেশী খেদি দিম, এইটু আইনের ভিতরে ধরু। আর এইটু কোনে মিয়া খেদিব, মিয়া খেদার কিবা কোনো মানুষের তাকত আছে? আজি চাও আমার অসমত কিমান সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছে, সিঙ্গল চালিয়া কলে কি সিঙ্গল চালিয়ার মতো হতাহতে লিপ্ত হয়েছে AIUDFৰ নেতাকর্মী সকল আর শৃঙ্খল চলিহাক মুক্তি চ্যালেঞ্জ দিছে AIUDFে অসমৰ মিয়া খেদি দেখাওক বলে চ্যালেঞ্জ দিছে দল সংগঠনক। যেহেতু দল সংগঠনে ত্রিশটাক দল সংগঠনে উজনির যুম বঙ্গমূল মুসলমান আছিল সেই মুসলমানসলক সময়সীমা বান্ধি দিছিল সাত দিনের ভিতর উজনি ত্যাগ করার সময়সীমা বান্ধি দিছিল আর তার পূর্বে দেখিলে পা গেছে প্রাণর ভয়ত উজনি ত্যাগ করেছে হ হ বঙ্গমূল মুসলমানে। আর এইবার AIUDFে চ্যালেঞ্জ প্রদান করেছে শৃঙ্খল চলিহাক অসমৰ মুসলমান খেদার কারো সাহস নাই বলে কৈছে, জনম জনম ধরে অসমত মিয়া আছে মিয়া থাকিবই বলে চ্যালেঞ্জ প্রদান করেছে শৃঙ্খল চলিহার মতে অসম নচলে বলে চ্যালেঞ্জ দিছে এবার AIUDFে। আর মিয়া খেদা অভিযানের বিরোধিতারে এনেদরে গুয়াহাটি মহানগরী তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছে AIUDFে। Thank you.